डियर ভিউয়ার্স आज के आबारो आरो नतुन एक ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের এই ভিডিওটাতে আপনারা পাবেন জিওমেট্রিক ডিজাইনের বেশিরভাগ ডিজাইন এখানে দেখতে পাবেন। এই রং দিয়ে জিওমেট্রিক মডেলের যতগুলো ডিজাইন করা হয় প্রায় বেশিরভাগ ডিজাইনই এখানে শেয়ার করা আছে। আপনারা চাইলে আপনার বাড়িতে হোক বা যদি আপনারা কোনো পেইন্টার ভাই দেখতেছেন তাহলে আপনারাও এখান থেকে শিখে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, নিজের বাসাতেও আপনারা করতে পারবেন। জিওমেট্রিক ডিজাইন এগুলো বেশি টাফ হয় না, আর এই ডিজাইনগুলো করতে আপনাদেরকে যা যা ম্যাটেরিয়ালস লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে যে আপনাদেরকে লাগবে প্রথমত এক্সপিরিয়েন্স, একজন মিস্ত্রি লাগবে, আর আপনার মাস্কিং ট্যাপ লাগবে, আর যে রংগুলো ইউজ করার জন্য আপনারা ইচ্ছে করছেন যে কালার ইউজ করবেন সেই কালারগুলি থাকলেই চলবে। আপনারা এখানে পেন রঙও ইউজ করতে পারেন বা প্লাস্টিক পেনও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। জিওমেট্রিক ডিজাইন আপনারা করে নিতে পারেন। আজকাল অনেকের বাসায় আছে যে তারা যে কোনো এক রুমের মধ্যে একটা করে ওয়ালের মধ্যে তারা এই ধরনের জিওমেট্রিক ডিজাইন ডিমান্ড করে মিস্ত্রির কাছ থেকে যে আমাদেরকে একটা ওয়ালের মধ্যে এইরকম ডিজাইন একটা করে দেয়। তো সেই সব রং মিস্ত্রি ভাইদের জন্য এই ভিডিওটা গিফট স্বরূপ। আপনারা এখান থেকে জিওমেট্রিক ডিজাইন সিলেক্ট করে আপনারা করতে পারেন। জিওমেট্রিক ডিজাইন কিভাবে করবেন যদি আপনারা লাইভ দেখতে চান তাহলে পরবর্তীতে সেই জিওমেট্রিক ডিজাইন বানানোর লাইভ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা এখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন, এখানে অন্য কিছুই না, আপনাদের অল্প টেকনিক থাকতে লাগবে। আপনারা নিজের বুদ্ধিমত্তার সাহায্যে এই ধরনের জিওমেট্রিক ডিজাইনগুলো করতে পারবেন। কালার সিলেক্ট করে নিন, তারপরে আপনারা করতে পারবেন। কিছু ডিজাইন আছে যেগুলো স্প্রে এয়ার স্প্রে গান ছাড়া হয় না, সেগুলো ডিজাইন আমি এখানে নেই নেই। যেগুলি স্প্রে গান দিয়ে এয়ারলেস স্প্রে গান দিয়ে যেগুলো ডিজাইন করা হয় বা স্প্রে পেইন্ট দিয়ে যেগুলো ডিজাইন করা হয় সেগুলো এখানে আমি নেই নেই। পরবর্তীতে যদি আপনারা কমেন্টে বলেন সেই ডিজাইনগুলো আমি নিয়ে আসব। তো এখানে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, নিশ্চয় আপনাদের হেল্প হবে। সিম্পলের মধ্যে আছে, বেশি একটা টাফ হবে না, সব ইজি হবে। বেশি টাফ যেগুলো ডিজাইন সেগুলো আমি নিয়ে নিই, ভেরি সিম্পল যেগুলো ডিজাইন জিওমেট্রিকের সেই ডিজাইনগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করছি।